Assalamualaikum প্রিয় দর্শক মাই ভেহিকলের আরো একটি নতুন ভিডিওতে আমি গালি বরাবরের মতো সকলকে স্বাগতম জানাচ্ছি দর্শক প্রথমে হচ্ছে ইংরেজি নববর্ষ 2024 এর শুভেচ্ছা জানাচ্ছি এটা হচ্ছে 2024 সালে আমার প্রথম ভিডিও এবং প্রথম ভিডিওতে আমার ইচ্ছা ছিল একটা আনকমন এবং একটা সুন্দর গাড়ি দেখাতে তার প্রেক্ষিতে নিয়ে আসলাম Mitsubishi Outlander Mitsubishi গাড়ি বলতে আসলে বাংলাদেশের সবাই সরকারি গাড়িকে বোঝায় এটার বেসিক কারণ হচ্ছে বাংলাদেশে Mitsubishi যত গাড়ি আছে এটা প্রগতি মানে প্রোডাকশন করে আর কি অ্যাসেম্বল করে এই কারণে गवर्नमेंट যে গাড়িগুলো ইউজ করে সবগুলোই প্রগতির হওয়ার কারণে Mitsubishiটা বেশি তো Mitsubishi কিন্তু একটা জাপানিজ কোম্পানি এবং এদের মেইন যে প্রোডাকশন এটা হচ্ছে Mitsubishi হেভি ইন্ডাস্ট্রি বেসিক্যালি বাংলাদেশের বর্তমানে যে মেট্রো রেল আছে এটা কিন্তু Mitsubishi তৈরি এছাড়া হচ্ছে Mitsubishi জাহাজ বাস ট্রাক এরকম অনেক হেভি ডিউটি যে যানবাহন আছে এগুলোর ইঞ্জিন থেকে শুরু করে এগুলো প্রোডাকশন করে থাকে তো Mitsubishi কিন্তু বেশ কিছু জনপ্রিয় গাড়ি রয়েছে এর মধ্যে রয়েছে Mitsubishi Pajero এক নামে সবাই চেনে এরপর হচ্ছে Mitsubishi Lancer রয়েছে Outlander রয়েছে বর্তমানে ক্লিপ ক্রস খুব জনপ্রিয় তো বেশি কথা না বাড়িয়ে এই ইউনিটটা কেমন এবং এই ইউনিটটা কি কি অফার করছে সেগুলোই দেখা যাক তো দর্শক আগে বলেছি Mitsubishi সম্পর্কে তো আজকে আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে Mitsubishi Outlander Outlander এর ভিডিও শুরুর আগে দুই একটা কথা বলে নেই এটার প্যাকেজ সম্পর্কে একটু আইডিয়া দিব Outlander বেসিক্যালি বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে আসে একটা হচ্ছে র‍্যাঙ্ক যেটা ইম্পোর্ট করে থাকে এটা হচ্ছে 7 সিটার হয় নন হাইব্রিড ওরা কিন্তু হাইব্রিড ইম্পোর্ট করে না আর একটা হচ্ছে আপনার হাইব্রিড হয়ে থাকে তো হাইব্রিডের ভিতরে এই ইউনিটটা কিন্তু প্লাগ ইন হাইব্রিড তো প্লাগ ইন হাইব্রিডের যে সুবিধা আপনি কিন্তু গাড়িটা বাসা থেকে চার্জ করে এই গাড়িটা ঢাকা সিটির মতো অনায়াসে রান করতে পারবেন প্রায় 30 থেকে 40 কিলোমিটার রান হয় তবে যে পরিমাণ জ্যাম ঢাকা শহরে আপনারা হয়তো 25 কিলোমিটার পর্যন্ত সাপোর্ট পাবেন তো আপনার এই প্লাগ ইন হাইব্রিডে যে চার্জটা থাকে এটা দিয়ে কিন্তু আপনি ফুল স্পিডে গাড়ি চালাতে পারবেন এবং 150-160 পর্যন্ত স্পিড উঠাতে পারবেন যেটা নর্মাল কোনো হাইব্রিডে সম্ভব না ইঞ্জিনে ট্রান্সফার হয় তো গাড়িটার প্যাকেজ হয় অনেকগুলা প্যাকেজগুলা সম্পর্কে একটু আইডিয়া দিব Mitsubishi Outlander-এর বেসিক্যালি জি এর ভিতরে পাঁচটা ভেরিয়েন্ট থাকে একটা হচ্ছে জি জি প্লাস জি সেফটি জি নেভিগেটর এবং হচ্ছে জি প্রিমিয়াম আমার এই গাড়িটা হচ্ছে জি প্রিমিয়াম প্যাকেজের এছাড়াও গাড়িটার ভিতরে এস প্যাকেজ হয় পি প্যাকেজ হয় এম প্যাকেজ হয় এস প্যাকেজের গাড়িগুলোতে সানরুফ থাকে জি এর সবগুলোতে সানরুফ থাকে না কাস্টমাইজ করলে সানরুফ করা পসিবল আর হচ্ছে আপনার পি প্যাকেজ যেটা এটা হচ্ছে একবারে নতুন লঞ্চ হয়েছে এটা জাস্ট ইঞ্জিন এবং চেসিসটা একই বাকি যত সেট আপ আছে সবই চেঞ্জ তো প্রথমে গাড়িটা আমি যদি দেখানো শুরু করি এখানে হেডলাইট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডুয়েল প্রজেকশন হেডলাইট এবং এইচআইডি একটা হাই বিম রয়েছে হাই বিমটা এখানে এইচআইডি এবং প্রজেকশন দুইটা নর্মাল যেমন অ্যাজ ইউজুয়াল থাকে এরকম নিচে একটা সুন্দর এলইডি ডিআরএল রয়েছে দিনের বেলার কারণ আসলে এত আলোভাবে বোঝা যাচ্ছে না ইন্ডিকেটর রয়েছে যেটা এটা হচ্ছে হ্যালোজেন বাল্ব নিচের অংশ যদি দেখাই একটা এলইডি ফগ লাইট রয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অনেক ক্রোমের কাজ রয়েছে একবারে লাইটের এই পোর্শন থেকে শুরু করে নিচের একবারে ফগ লাইটের পোর্শন পর্যন্ত ফুল একটা ক্রোমের কাজ রয়েছে এছাড়া হচ্ছে Mitsubishi যে লোগো এটা কিন্তু ক্রোমের এখানেও ক্রোমের টাচ রয়েছে এখানে ভেন্ট রয়েছে ভেন্টটা বেসিক্যালি আপনার রেডিয়েটরটাকে ঠান্ডা করার কাজে ইউজ করা হয় এবং আউটল্যান্ডার একটা বড় করে লেখা রয়েছে সচরাচর যে গাড়িগুলো থাকে পিছনে লেখা থাকে বাট এই গাড়িটা কিন্তু সামনেও আউটল্যান্ডার বড় করে লেখা আমি একটু গাড়িটার ফ্রন্ট লুক আপনাদের দেখিয়ে দিই গাড়িটার ফ্রন্ট লুক কিন্তু অসাধারণ সামনে নাম্বার হোল্ডারের অপশন রয়েছে এবং ভেন্টটা অনেকটাই ছোট নর্মাল গাড়িগুলোতে একটু বড় থাকে বাট এটা আসলে ফাংশনাল ভিতরে যদি দেখাই এখানে কিন্তু র‍্যাডার রয়েছে দেখতে পাচ্ছেন যে সামনের অংশে র‍্যাডার রয়েছে আমি দেখাবো সব কিছু আজকে একটু ভিডিওটা বড় হতে পারে কারণ যেহেতু এটা প্রথম আমার এই গাড়িটা নিয়ে ভিডিও করা আমি চেষ্টা করব ডিটেলসে দেখানোর জন্য চাকার পোর্শনে যদি আসি গাড়িটার সাথে 18 ইঞ্চি রিম আসছে দেখতে পাচ্ছেন রিমের সাইজটা কিন্তু খুবই সুন্দর একটু চাকার সাইজটা আপনাদের দেখিয়ে দেই চাকার সাইজ হচ্ছে 225-55-18 সাইজের নর্মালি কিন্তু এক্সট্রিল মুড প্রিমিয়াম বলেন বা আপনার হ্যারিয়ার বলেন হ্যারিয়ার 18 সাইজের রিম থাকে যদি লুকিং গ্লাসের আসি লুকিং গ্লাসের সাথে একটা ইন্ডিকেটার অ্যাটাচ করা রয়েছে 360 ক্যামেরা রয়েছে গাড়িটার সাথে তো সামনে 360টা দেখানো হয় নাই সামনে 360 নর্মালি লোগো অন্য অন্য গাড়ির সাথে থাকে বাট এই গাড়িটা একটু ডিফারেন্ট এটার এই অংশে রয়েছে 360 ক্যামেরাটা তো লুকিং গ্লাসটাও যথেষ্ট সুন্দর গ্লাসটার সাথে প্লাগ ইন হাইব্রিড ইভি লেখা রয়েছে মানে এটা কিন্তু ইলেকট্রিক ভেহিকল হিসাবে আপনার কাজ করবে গাড়িটাতে বলেছি অনেক ক্রোমের কাজ রয়েছে ডোর প্যানেলের নিচের অংশ যদি দেখেন এখানে ক্রোম রয়েছে হ্যান্ডেল বারগুলো ক্রোমের এবং ডোর যে রয়েছে ডোরের এই অংশ থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত ফুল ক্রোমের এবং সামনের যে গ্লাসগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্লিন পিছনে যে গ্লাসগুলো রয়েছে এগুলো হচ্ছে টিন্টেড
তো দর্শক বডির মাঝের অংশ দেখিয়ে দিয়েছি এবার পিছনে যদি আসি এটা কিন্তু আসলে ফুয়েল ক্যাপ না এটা হচ্ছে চার্জিং স্টেশন এই গাড়িটা যেভাবে চার্জ করতে পারেন এখানে এই যে দেখতে পাচ্ছেন চার্জিং আউটপুট আছে দুইটা এখানে দিয়ে আপনার চার্জিং যে সকেটটা থাকবে ওর মাধ্যমে নিজের বাসা থেকে চার্জ করে নিতে পারেন বর্তমানে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা চার্জিং আউটপুট স্টেশন লঞ্চ হয়েছে আপনি কিন্তু ঢাকা শহরে দুই জায়গায় পাচ্ছেন এরপর যদি পিছনের অংশে আসি পিছনে বর্তমানে পার্কিং লাইট জ্বলে আছে ব্রেক করলে এই লাইট আরও ইলুমিনেট হবে এটা হচ্ছে জাস্ট পার্কিং লাইটই রিফ্লেক্টর আছে এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে এরপরে যদি চিন্তা করেন যে গাড়িটার তাহলে ব্যাকলাইট কোথায় গাড়িটার ব্যাকলাইট একেবারে নিচে দেওয়া এটা আসলে বাংলাদেশের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ কারণ নিচে থাকার কারণে দেখা যায় যে ঢাকা সিটিতে যারা গাড়ি ড্রাইভ করেন অনেক সময় এই অংশটায় বাম্পার লাগাতে হয় রিক্সা বা মোটরসাইকেল অন্যান্য যানবাহনের থেকে সেফ হওয়ার জন্য তো এখানে দেখা যাবে লাইটটা ঢেকে যেতে পারে পিছনের অংশ এভাবে ক্রমের কাজ নাই এক্সস্টটা দেখতে পাচ্ছেন এখানে একটা আউটল্যান্ডার মার্ক করা আছে বড় করে সামনেরটা অনেক বড় পিছনে মোটামুটি লেখা আছে PHEV মার্ক করা আছে মিৎসুবিশি লোগো এটা ক্রোমের এখানে ক্রোম টাচ রয়েছে রেয়ার ওয়েপার রয়েছে রেয়ার কোনো স্পয়লার নাই বাট স্পয়লার মতো একটা ডিজাইন রয়েছে নর্মালি করোলা ক্রসের যেমনটা থাকে উপরে একটা শার্টের এন্টেনা রয়েছে এই হচ্ছে গাড়িটার ওভারঅল চারপাশের আউটলুক ওই পাশে চার্জিং স্টেশন দেখেছেন এবং এই পাশে রয়েছে ফুয়েল ক্যাপ প্রিয় দর্শক বাইরের অংশ দেখালাম এবার হচ্ছে ভিতরের অংশ দেখাবো ডোর প্যানেলটা ফুল ক্রোমের ডোর প্যানেলটা যদি ওপেন করি এখানে প্রয়োজনীয় যা যা দরকার সব বাটনগুলো রয়েছে এগুলো কিন্তু ফুল লেদার টাচ করা আপনার পিয়ানো প্লাস্টিকের কাজ রয়েছে যেহেতু প্রিমিয়াম প্যাকেজের গাড়ি একটু লেদার টাচ বেশি থাকবে তার প্রেক্ষিতে ফুল লেদার সিট রয়েছে এই গাড়িগুলোতে মানে এই গাড়িটাতে এই প্যাকেজটাতে এটাতে কিন্তু ফুল ফেব্রিকের সিট হয় হাফ লেদার সিট হয় এখানে সুইপ লেদারও থাকে যেহেতু প্রিমিয়াম প্যাকেজ ফুল লেদার এই গাড়িটা যারা বা এই প্যাকেজটা যারা নেবেন তাদের আসলে সিট কভার করার কোনো প্রয়োজন নাই সেমি বাকেট টাইপের সিটটা খুবই কমফোর্টেবল এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ অপশন রয়েছে ডোর প্যানেলের সুইচ তো অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে এই সাইডে যদি দেখাই লেন চেঞ্জ সেন্সর পি ক্ল্যাশ সেন্সর পিছনে ব্যাকডালা ওপেনের পাওয়ার বাটনটা রয়েছে ট্রাকশন কন্ট্রোল রয়েছে এবং স্টিয়ারিংয়ে যদি আসি ফুল নিউ ডিজাইন একটা স্টিয়ারিং মানে এরকম ডিজাইনের স্টিয়ারিং সচরাচর দেখা যায় না এবং সকল রকম কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এখানে ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে মাল্টিমিডিয়া কন্ট্রোল সামনে কনসোল কন্ট্রোল এই গাড়িটাতে কিন্তু প্যাডেল শিফট গিয়ার রয়েছে দুই সাইডে এই সাইডে আপনার প্লাস ওই সাইডে মাইনাস এবং এটাতে ফুল লেদার র্যাপ এখানে বিভিন্ন পকেট রয়েছে এখানে ধরে ড্রাইভ করতে সুবিধা হবে এবং এই সিটটা কিন্তু হিট জেনারেট করে আমি একটু পরে ভিতর থেকে দেখিয়ে দিব তো দর্শক ভিতরে ঢোকার আগে আরেকটা জিনিস দেখে দিই এখানে আউটল্যান্ডারের একটা সিল রয়েছে এটা কিন্তু ক্রোমের এখানে বেসিক্যালি এটা দেওয়া হচ্ছে পা লেগে জানি গাড়িটা ক্ষতিগ্রস্ত না হয় আর এর যে ড্রাইভিং সিট রয়েছে এটা হচ্ছে পাওয়ার সিট এখানে পাওয়ার বাটনগুলো রয়েছে তো দর্শক বর্তমানে ভিতরে আসি প্রথমে দুইটা মিটার দেখাই এই সাইডে আপনার হচ্ছে এটা অনেকটা আরপিএম মিটারের মতো কাজ করবে চার্জ কতটুকু আছে ইকো মোড পাওয়ার মোড এগুলো ইন্ডিকেট করবে মাঝখানে রয়েছে ফুয়েল গজ গিয়ার শিফট ইন্ডিকেটার প্রয়োজন সকল রকম ইনফরমেশন এই ডিসপ্লে থেকে পাবেন এবং একেবারে রাইট সাইডে রয়েছে স্পিডোমিটার এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিসপ্লের ব্রাইটনেস কমানো বাড়ানো এই অপশনগুলো এখানে আর এই সাইডে যদি দেখাই নর্মালি ম্যাক্সিমাম গাড়িতে এখন নতুন যেগুলো আসতেছে সবগুলোতে পুস্টার বাটনটা বামে আগে এই গাড়িগুলো ডানে থাকতো এই গিয়ার একটা কিন্তু অ্যাডজাস্টেবল আমি একবারে লাস্টে দেখে দিব ডিসপ্লেটা একটু দেখাই ডিসপ্লে দেখানোর আগে এই গাড়িটাতে 360 ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে 360 ক্যামেরা এটা কিন্তু মেজারমেন্ট স্কেল সহকারে আপনি যতটুকু ঘুরাবেন ওইভাবে কিন্তু এটা মেজার করে আপনাকে দেখাবে ডিসপ্লেটা জাপান থেকে আসছে কেউ চাইলে এখানে অ্যান্ড্রয়েড বর্ণ ডিসপ্লে ইনস্টল করতে পারেন এখানে ইকো মোডের বাটন রয়েছে হ্যাজার্ড বাটন রয়েছে গাড়িটার ডোর কী অবস্থায় রয়েছে এটা দেখানোর জন্য এখানে রয়েছে কোন ডোর লক আনলক নিচে যদি আসি নিচে এসির প্যানেল রয়েছে এখানে বাটন যদিও বাট সফট টাচ হালকা টাচ করলে জিনিসগুলো কাজ করে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় এবং ড্যাশবোর্ডের ডিজাইনটা যদি দেখেন ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ নিচের অংশে যদি দেখাই নিচের অংশে একটা পাওয়ার আউটপুট স্টেশন রয়েছে এখানে চাইলে আপনারা লাইটারও ইউজ করতে পারেন এছাড়া হচ্ছে ব্যাকডাল ওপেনের বাটনটাই জায়গায় এখানে যে বলেছিলাম যে এই যে স্টিয়ারিংয়ের এই অংশটা আছে লেদারের এটা কিন্তু হিট জেনারেট করে এটার বাটনটা রয়েছে এখানে এটা আপনার শীতকালে চালাতে সুবিধা হবে গাড়িটাতে একটা চার্জিং আউটপুট আছে পিছনে আমি একটু পরে দেখাবো ওইটার বাটনটা এটা এটা অন করে রাখলে ওইটা আপনারা ইউজ করতে পারবেন পরে যদি এখানের অংশ দেখাই এখানে একটা কাপ হোল্ডার রয়েছে যদি এখানে আপনার এটা চাইলে লক করে রাখতে পারেন উডেন একটা টাচ রয়েছে গিয়ার শিফটারটা টোটালি ডিফারেন্ট এরকম গিয়ার শিফটার এর আগে আমি দেখি নেই কোনো গাড়িতে বিশেষ করে টয়োটা নিসান বা হোন্ডার কোনো গাড়িতে এই টাইপের গিয়ার শিফটার নাই গিয়ার শিফটারটা কাজ করে হচ্ছে অনেকটা প্রিয়াসের বা নোহার মতো এভাবে আপনারা চাইলে বর্তমানে যেমন আমি আরে দিলাম রিভার্সে এরপর হচ্ছে আমি ডিতে দিলাম ড্রাইভে এবং যারা পার্কিং করবেন পার্কিং বাটনটা রয়েছে এখানে যখন পার্কিং করবেন জাস্ট এই বাটনটা প্রেস করলে আপনার গাড়ি পার্ক হয়ে যাবে এখানে ইন্ডিকেটারগুলো রয়েছে এখানে হচ্ছে চার্জ সেভ এই অপশনটা
রয়েছে, চার্জিং অপশন রয়েছে। এটা চাইলে আপনারা গাড়ি রানিং অবস্থায় প্রেস করে গাড়িটা চার্জ করে নিতে পারেন। এই গাড়িটা কিন্তু অল হুইল ড্রাইভের একটা গাড়ি, তো এখান থেকে চাইলে আপনারা লক আনলক করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা। হোল্ড বাটন রয়েছে, ইলেকট্রনিক পার্কিং ব্রেক বা বাংলাদেশের যেটাকে হ্যান্ড ব্রেক বলে এটা হচ্ছে বেসিক্যালি ওই বাটনটা। এবং পিছনে যে ইভি বাটনটা দেখছেন এটার বেসিক্যালি কাজ হচ্ছে এটা প্রেসের মাধ্যমে আপনারা গাড়িটা ফুল ইলেকট্রিকে কনভার্ট করে চালাতে পারবেন। এটা দিয়ে আপনারা ইলেকট্রিক বা পাওয়ার যেভাবে আপনার দরকার ওইভাবে আপনারা প্রেস করতে পারেন। সিটিটা রয়েছে সামনে দুই সিটের সাথে, এবং এখানে খুবই বড় একটা আর্মরেস্ট রয়েছে, নিচেও কিন্তু স্পেস রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। ইউএসবি পয়েন্ট দেখতে পাচ্ছেন, চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, 12 ভোল্টের একটা চার্জিং আউটপুট রয়েছে। এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। যদি ড্যাশবোর্ডের অংশটা দেখেন, এখানে একটা ড্যাশবোর্ডের সাথে ড্যাশ বক্স রয়েছে। উপরের এসির ভেন্টগুলো একটু ইউনিক ডিজাইনের, এরকম ডিজাইন হচ্ছে যেহেতু অন্য কোম্পানির গাড়ি, সো ডিজাইনও এক একটা কোম্পানি এক এক রকম হবে। এই অংশের সাথে ম্যাচ করে ডোর প্যানেলটাতে সেম উডেন একটা টাচ দেওয়ার চেষ্টা করেছে মিৎসুবিশি। ওই অংশে হ্যান্ডেল থেকে শুরু করে সবকিছু দেখতে পাচ্ছেন। এর স্পিকার রয়েছে নিচের অংশে এবং উপরের অংশে দুইটা ছোট স্পিকার রয়েছে। যদি রুফের অংশ দেখাই, এখানে একটা সানগ্লাস হোল্ডার রয়েছে। কিছু যে গাড়িগুলোতে সানরুফ থাকে ওই গাড়িগুলো এখানে থাকে না, এখানে রুম লাইট রয়েছে, এটা চাইলে অন অফ করে নেওয়া যায় যেভাবে আপনার সুবিধা। এখানে ডোর বাটন রয়েছে, আপনার সানশেড রয়েছে, সানশেডের সাথে ভ্যানিটি মিরর রয়েছে। এখানে ভ্যানিটি মিরর অন করলে এটা লাইট রয়েছে সাথে, দুইটার সাথেই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এর যে পিছনে রিয়ার ভিউ মিরর। তো দর্শক, সামনে যে ড্রাইভিং সিট বা সামনে প্যাসেঞ্জার সিট দেখালাম, এবার একটু রিয়ার সিটটা আপনাদের দেখাই। রিয়ার সিটটা যদি ওপেন করি, হিউজ পরিমাণ স্পেস আছে। আমি একটু আগে ভিডিও করলাম, এই কারণে আমি সিটটা পিছন দিকে নিয়ে এসেছি। আদারওয়াইজ যদি আপনারা সিটের ক্যাপাসিটি দেখেন, হিউজ পরিমাণ স্পেস। পিছনে কিন্তু স্পিকার রয়েছে। একটু ডোর প্যানেলের অপশনগুলো দেখিয়ে দিই, এগুলো কিন্তু লেদার এবং এই জায়গাটা আপনারা আর্মরেস্ট হিসাবে ইউজ করতে পারবেন, খুব একটা প্রিমিয়াম ফিল দিবে। উইন্ডো ওপেনের বাটন এবং ডোর ওপেনের বাটনটা কিন্তু ক্রোমের, এখানে একটা বিন এবং কাপ হোল্ডার রয়েছে। এই সিটটা কিন্তু চাইলে বেন্ড করা যায়, আমি পিছন থেকে দেখাবো। মাঝখানে কিন্তু আর্মরেস্টের অপশন রয়েছে, হেডরেস্ট রয়েছে, প্রত্যেকটাই কিন্তু অ্যাডজাস্টেবল। আর্মরেস্ট একটু অন করে দেখালাম, এখানে কিন্তু কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন। এবং সিটটাতে আমি পার্সোনালি বসে দেখেছি, খুবই প্রিমিয়াম ফিল হয়। উপরে একটা লাইট রয়েছে, রুম লাইট রয়েছে, হ্যান্ডেল বার রয়েছে। এই হচ্ছে গাড়িটার মাঝের অংশ। এবার রেয়ার সাইডগুলো দেখা যাক। মাঝের অংশে আরেকটা জিনিস দেখাই, এটার সাথে দুইটা ফোল্ডার হোল্ডার রয়েছে, আপনার রেয়ার এসি নাই, একটা চার্জিং আউটপুট রয়েছে। তো দর্শক, একবারে পিছনের অংশে রয়েছি, পিছনের ডোরটা কিন্তু পাওয়ার আগে দেখেছি, বাটন প্রেসের মাধ্যমে এটা কিন্তু অন হয়। এবং এই সাইডে বাটন রয়েছে, এটা চাইলে আপনারা ম্যানুয়ালি অন অফ করতে পারেন। এখানে হচ্ছে পাওয়ার বাটনের যে মোটরটা রয়েছে, মোটরের স্টিকটা এই জায়গায়। এছাড়া হাইড্রোলিক আর্ম দেখতে পাচ্ছেন। ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কার্গো স্পেস রয়েছে। আগে বলেছিলাম একটা চার্জিং আউটপুট রয়েছে 1500 ওয়াটের। এখান থেকে কিন্তু আপনারা ব্লেন্ডার পর্যন্ত ইউজ করতে পারেন। এটার অন অফের সুইচটা সামনে দেখিয়েছি, এখানে যার যেরকম দরকার ওভাবে ইউজ করতে পারেন। কাপ হোল্ডার রয়েছে পিছনে, বোতল রেখে দিতে পারেন। বিশাল একটা স্পিকার রয়েছে, এটা বেসিক্যালি বেজের কাজ করে, খুব ভালো আউটপুট দিবে আশা করি। এবং কার্গো স্পেসের কথায় যদি আসি, হিউজ পরিমাণ কার্গো স্পেস প্রায় 400 লিটারের মতো। তারপরে ফুল কার্গো স্পেস কতটুকু এটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর সিটগুলো কিন্তু ফোল্ড করা যায়, ফোল্ড করলে আরও বেশি পরিমাণ কার্গো এখানে ক্যারি করতে পারবেন। টনিক কভারের ইনস্টলের অপশন আছে দুই সাইডে, এবং এই সাইডে হচ্ছে আপনার প্রয়োজনীয় টুলস যেগুলো রাখার, এগুলো অপশনগুলো এই জায়গায়, এখানে আপনারা চাইলে টুলগুলো রাখতে পারেন। এবং এর নিচেও ট্রে রয়েছে, এই গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসে নাই, প্রয়োজনীয় জেল এবং কিট আসছে। এবং এই গাড়িটার যে চার্জার চাইলে এখানে রেখে দিতে পারেন। এই হচ্ছে গাড়িটার ওভারঅল টোটাল যা যা চেষ্টা করলাম দেখানোর জন্য। দুঃখিত দর্শক, এই অংশটা আমার পরে শ্যুট করা, আমি একটু ইঞ্জিনটা দেখে দিই, ইঞ্জিনটা দেখানো হয় নাই। বেসিক্যালি এই অংশটা হচ্ছে গাড়ির এয়ার ফিল্টার, নর্মালি হচ্ছে ইঞ্জিনটা উপরে থাকে, এই গাড়ির এয়ার ফিল্টারটা উপরে। এটা হচ্ছে 4 সিলিন্ডার 2000 সিসির বা 2 লিটারের একটা ইনল্যান্ড 4 সিলিন্ডার ইঞ্জিন। এবং এর যে হাইব্রিড কনভার্টার রয়েছে বা ইনভার্টার রয়েছে, এটা হচ্ছে এই জায়গায়, এর হাইব্রিড মোটরটা এই জায়গায়, প্লাগ ইন হাইব্রিড মানে PHEV। আর হচ্ছে এটা দিয়ে গাড়িটা বেসিক্যালি চার্জ হয়, এটার এয়ার ইনটেকটা এই জায়গায়। এটা হচ্ছে রেডিয়েটারের যে কুলেন্ট রয়েছে, কুলেন্ট এই অংশ রয়েছে, ইনভার্টার কুলেন্ট এই অংশ রয়েছে, এবং ওই পাশে রয়েছে গাড়িটার ওয়াশার। আর উপরে যদি দেখতে পান, উপরে দেখতে পারবেন হচ্ছে হিট সিলার। তো দর্শক, চেষ্টা করলাম আউটল্যান্ডার কেমন, ইউনিটটা কেমন, এগুলো দেখানোর জন্য। আরেকটা জিনিস আমি একটু বলে নিই, আমার ইউনিটটা হচ্ছে প্রি অর্ডারের ইউনিট, এই কারণে আমি 300 ফিটে নিয়ে যে ভিডিও করি নাই, একটু এক্সট্রা নয়েজ আসতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন বলবো আউটল্যান্ডারের ইউজার কার, আউটল্যান্ডারের প্যাকেজগুলো আগে বলেছি। আউটল্যান্ডার বেসিক্যালি যদি কম্পিটিশন বাংলাদেশে বলি, হ্যারিয়ার টয়োটার ভিতরে, নিসানের ভিতরে রয়েছে এক্সটিল, হোন্ডার ভিতরে রয়েছে CRV, এছাড়া চাইনিজ কিছু গাড়ি রয়েছে, ওগুলোর সাথে গেলাম না, আমি জাপানিজগুলোর সাথে কম্পেয়ার করলাম। আপনারা কিন্তু হ্যারিয়ার
বদলে এই গাড়িটা নিতে পারেন কারণ এই গাড়িটার স্টার্টিং প্রাইস কিন্তু 45 লক্ষ টাকা থেকে জাপানি যেগুলো হয়ে থাকে হ্যারিয়ার কিন্তু আপনারা হাইব্রিড একটা 2500 সিসির গাড়ি নিতে চাইলেও প্রায় 65 লাখ টাকার মতো বাজেট করতে হবে আর গাড়িটা যে পরিমাণ অফার করছে আমার মনে হয় না যে হোন্ডা সিআরভি বা এক্সট্রিলের চেয়ে কোনো অংশে কম এবং এই প্রাইস রেঞ্জে তো বলাই যায় না গাড়িটা কিন্তু অল হুইল ড্রাইভ এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ না ফোর হুইল ড্রাইভের কাজ বেসিক্যালি দুইটা চাকা আলাদা আলাদাভাবে কাজ করে যেমনটা নিসান এক্সট্রিলে থাকে এছাড়া হোন্ডা সিআরভি বা হ্যারিয়ারের মতো এটা অল হুইল ড্রাইভ চারটা চাকা আলাদাভাবে কাজ করে গাড়িটা দুইটা ইঞ্জিন ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে 2400 সিসি আর একটা হচ্ছে 2000 সিসি তো গাড়িটার প্রাইস আইডিয়া দেই আপনাদের এই গাড়িটার প্রাইস আমি ডিটেলসে বলছি না কেউ যদি আউটল্যান্ডার নিতে চান মিৎসুবিশির জি প্যাকেজ আমাদের স্টার্টিং প্রাইস প্রায় 45 লক্ষ টাকা থেকে এছাড়া আপনার রিকোয়ারমেন্ট অনুসারে প্রাইস কিছুটা কমতে এবং বাড়তে পারে এটা কিন্তু উনিশ মডেলের প্রাইসই বললাম 2019 মডেল আর এগুলো লোন ফ্যাসিলিটি অনায়াসে প্রায় 25 লাখ টাকার মতো হবে প্রোফাইল সাপোর্ট করলে লোন অ্যামাউন্ট আরও বাড়িয়ে দেওয়া যাবে আর আউটল্যান্ডারের এই ভিডিওটা আমি চেষ্টা করেছি গাড়িটাতে কী কী অপশন আছে এগুলো দেখানোর জন্য আমার ওভাবে প্রপার স্টাডি করার সুযোগ হয় নাই যেহেতু আউটল্যান্ডার বাংলাদেশে এরকম অ্যাভেলেবল না আমি ইন্টারনেট থেকে যেসব তথ্য পেয়েছি এবং আমাকে সাপ্লাইয়ার যেসব তথ্য দিয়েছে তার উপরে বেস করে ভিডিওটা করা আউটল্যান্ডারের যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি থেকে থাকে আর কি আপনারা কমেন্ট করে দিবেন এবং আপনারা যদি আমার চেয়ে বেশি কিছু জেনে থাকেন কমেন্ট অপশন আছে কমেন্ট করে দিতে পারেন আউটল্যান্ডার যদি কেউ চান আমি এভাবে ইম্পোর্ট করে এনে দিতে পারবো তো বিদায় নেওয়ার আগে আমার শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এই গাড়িটার ফুল ডিটেলস ইঞ্জিন পাওয়ার আউটপুট কত টর্ক কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওভারঅল সব ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে চেক করে নিতে পারেন আর হচ্ছে যারা ফোন করবেন চেষ্টা করবেন রাত 11টার ভিতরে ফোন দেওয়ার জন্য তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম